প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব স্ট্যান্ডার্ড ওয়ানে। তোমরা তোমাদের বইতে 52 খোলো, পেজ 52 দেখো। গয়ের দাগে আমি তিনটে অঙ্ক করে দিয়েছিলাম, গয়ের 1, 2, 3। আজ আমি গয়ের 4 থেকে শুরু করব। গয়ের 4-এর দাগে আছে দেখো 2835 পয়সা, 2835 পয়সা। গত ক্লাসে আমি তোমাদের বই দিয়েছিলাম যে এইটা যদি টাকা পয়সায় পরিণত করতে বললে দুই রকম পদ্ধতি করা যায়। তোমরা কি করবে, দুটো অঙ্ক পয়সা রেখে বাকিতে টাকা লিখে দেবে। তাহলে এটা আমি সরাসরি কি করতে পারি, 28 টাকা 35 পয়সা। তোমরা ক্লাস 1 বলে তোমরা এরকম করতে পারো, কিন্তু এর আরও একটা পদ্ধতি আছে কি না, এর আরও একটা পদ্ধতি হচ্ছে ভাগ করে, মানে এইটাকে আমি ভাগ করব 28 35 কে, পয়সাকে যেহেতু টাকা করতে বলেছে 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে কত, 200। এখানে 3 নামলো, এখানে 8 নামলো, এখানে 5 নামলো, তাহলে 835, 108 800। তাহলে এটা 35 পয়সা, এটা হয়ে গেল টাকা। এটা ভাগ করে এটা বসিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের ক্লাস 1, তোমরা সরাসরি এরকম দু অঙ্ক পয়সা, এরকম পয়সা থাকলে পয়সাকে যদি টাকা পয়সায় পরিণত করতে বলে দু ঘর পয়সা করে তারপর বাকিটা টাকা লিখে দিলে, এই যে 2 ঘর 35 পয়সা 28 টাকা লিখে দিলাম। এখানে একটা অঙ্ক থাকলে একটা অঙ্ক লিখতাম, তিনটে অঙ্ক থাকলে তিনটে অঙ্ক লিখতাম। এবার কেউ এরকম ভাগ করেও দেখাতে পারো। এরপর 5-এর দাগেরটা দেখো 999 পয়সা, 999 পয়সা। এখানে দেখো 2 অঙ্ক পয়সার বাকিটা টাকা, তাহলে এটা হবে 9 টাকা 99 পয়সা। দুটো অঙ্ক পয়সা বাকি টাকা, এবার তোমার ভাগ করে নাও, যেহেতু পয়সাকে টাকা করতে বলেছে তাহলে 100 দিয়ে ভাগ, কারণ 100 পয়সা সমান 1 টাকা, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 100 নয় কত 900, 9 9 এটা পয়সা, দু অঙ্ক সবসময় পয়সার হয় বাকিটা টাকা। এরপর দেখো 6-1টা দেওয়া আছে 5 0 7 8 পয়সা, তাহলে এটা লিখতে পারি আমি কি, দুটো অঙ্ক পয়সার বাকিটা টাকা, তাহলে 50 টাকা 78 পয়সা। এটা যদি ভাগ করে দেখায় কিরকম হবে না, 50 78 কে তুমি 100 দিয়ে ভাগ করো, 105-এ 500, 7 নামলো, এবার 8 নেমেছে, তাহলে এটা কি 78 100 থেকে ছোট ভাগ যায় না, কিন্তু যেহেতু ভাজ্য থেকে সংখ্যা নামিয়েছো তাহলে এটা কত যাবে, 0 ভাজ যাবে। এই হলো। এবার 7-এরটা দেখো, 7-এর দেওয়া আছে 8755 পয়সা, 8755 পয়সা, এইটাকে দুটো অঙ্ক পয়সার বাকিটা টাকা, তাহলে এটা হবে 87 টাকা 55 পয়সা। এইটা যদি ভাগ করে দেখো না, তাহলে 100 দিয়ে ভাগ করবে, 8 7 55 পয়সা, তাকে যদি 100 দিয়ে ভাগ করি 108-এ 800, 5 নামলো, এখানে 7 নামলো, এবার 5 নামলো, 107-এ 700, এটা 55 পয়সা, আর এটা আছে 87 টাকা। এই হলো। এরপর আমি চলে যাচ্ছি 8-এ, 8-এর দাগে আছে দেখো, 8-এর দাগে আছে 6809 পয়সা, 6809 পয়সা।
একে টাকা করতে গেলে তাহলে এটা দুটো অঙ্ক পয়সা বাকিটা টাকা, তাহলে এটা হবে 68 টাকা 09 পয়সা। এটা যদি ভাগ করে দেখাই তাহলে 100 দিয়ে ভাগ করলে 68 09 পয়সা, 106 608 0 এবার নামলো কত 9, তাহলে 108 কত 800, তাহলে এটা 09 পয়সা, এটা হচ্ছে 68 টাকা। 9 পয়সা মানে কি 08 তো 0 ছিল বলে এখানে 0 বসে গেছে। এবার বিয়োগের ক্ষেত্রে শূন্য তুমি নামাতে পারো না নামাতে পারো, পয়সার ঘর সবসময় দু অঙ্ক, বাকিটা টাকা। এবার নয়ের দাগে আছে দেখো 3758 পয়সা। এবার একে টাকা পয়সা বলে দু অঙ্ক পয়সা বাকিটা টাকা, তাহলে এটা হবে 37 টাকা 58 পয়সা। এটা ভাগ করে করলে কি হবে, 100 দিয়ে ভাগ করো 37 58, 103 300, 5 নামলো 7 নামলো এখান থেকে নামলো কত 8, তাহলে 100 সাথে 700, 8 এখানে নামলো কত 5, এটা পয়সা, এটা হচ্ছে টাকা, তাহলে 37 টাকা 58 পয়সা। এইবার তোমার লক্ষ্য করো ঘর দেখে কিছু অঙ্ক করিয়ে দিই, তোমরা বাড়িতে অভ্যাস করবে। ঘর একটা আছে দেখো, এখানে কিন্তু বলেছে ঘর দেখে দশম বিন্দু বসে টাকায় পরিণত করো, এটাও দু রকম পদ্ধতি করা যায়। এটা দেওয়া আছে 5 টাকা 05 পয়সা, এটা দশমী বিন্দু বসিয়ে টাকায় পরিণত করলে যেহেতু তোমরা স্ট্যান্ডার্ড 1 সবে অঙ্কগুলো শিখছে, তোমরা কি করবে না এই পয়সার পর মানে পয়সার পর দু অঙ্ক নেবে, নিয়ে দশমী বসিয়ে দেবে, দিয়ে টাকা লিখে দেবে, বা এই টাকার পর দশমী বসিয়ে দাও, দিয়ে যা আছে সেটা তুলে দাও, দিয়ে লিখো টাকা। কি বললাম, 5 টাকা আছে, 5-এর পর দশমী বসিয়ে দাও, দিয়ে পয়সার ঘরে যা আছে সেটা বসিয়ে দাও, দিয়ে টাকা লিখে দাও। আর যদি তোমরা নিয়মে করতে চাও তাহলে টাকাটাকে প্রথমে কি করবে, 5 টাকাকে প্রথমে 5 টাকাকে কি করবে 100 দিয়ে গুণ করবে, যুক্ত 05 পয়সা, এটাকে পুরো পয়সা করে নেবে, তাহলে এটা হলো 500 যুক্ত 05 পয়সা সমান এটা হবে 505 পয়সা। এবার এটাকে টাকা করতে গেলে কি করবে না 100 দিয়ে ভাগ করবে সমান টাকা, 100 দিয়ে ভাগ করলে দশমিক দু অঙ্ক পরে বসে, এখানে 100 দিয়ে ভাগ করলে দশমিক দু ঘর পরে বসে, তাহলে কি করবে এখানে 5.05 টাকা। তাহলে তোমরা এখানে প্রথমে কি বললাম, এটা এই 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 পদ্ধতি তোমরা করবে অঙ্কটা, এখানে দেখো 5 দিয়ে গুণ করলে 500 আছে, 500 আর এটা 05 যোগ করবে তাহলে 505 হয়ে গেল পয়সা, একে তোমরা 100 দিয়ে ভাগ করলে দশমিক দু ঘর পরে এটা হবে টাকা, তাহলে কি হলো যে 100 দিয়ে ভাগ করলে দু ঘর পরে দশমিক হলো 5.05 টাকা, দশমিক দু ঘর পরে বসেছিল। কিন্তু এইটা তোমাদের যেহেতু নিচু ক্লাসে এই এতটা লং পদ্ধতি প্রয়োগ করার দরকার নেই, তোমরা কি করবে টাকার পর দশমিক বসিয়ে যা আছে তা বসিয়ে টাকা লিখে দেবে। আমি সেকেন্ডটা করছি, তাহলে দুইয়েরটা কি আছে দেখো, 6 টাকা 75 পয়সা, 6 টাকা 75 পয়সা, তাহলে এখানে কি 6-এর পর দশমিক বসিয়ে দিবে, তারপরে 7-5 টাকা লিখে দেবে। তোমরা এই পদ্ধতি কেউ করতে পারো শিখতে পারো, কিন্তু এইটা অনেক বড় পদ্ধতি, তোমরা সবে শিখছো, এখন এটা করার দরকার নেই। তাহলে এরকম করবে, 6-এর পর দশমিক বসিয়ে দিলে তারপর যা আছে তা বসিয়ে টাকা লিখে দিলে। এরপর দেখো 3-এর দাগে, 3-এর দাগে কি দেওয়া আছে দেখো, 15 টাকা 10 পয়সা, 15 টাকা 10 পয়সা,
তাহলে এটা 15 এর পর তোমরা দশমিক বসিয়ে দিবে, এটাকে এই চিহ্নটাকে বলা হয় দশমিক চিহ্ন, তাহলে এটা হচ্ছে 10, তখন তোমরা কি লিখে দিবে? তাহলে আমি তোমাদের তিনটা অঙ্ক করে দিলাম, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো বুঝিয়ে দেবো, আজকে এই পর্যন্ত থাকলো।